সো এই জায়গাটা হচ্ছে হল রুম। মাটনটা এখানকার খুবই স্পেশাল, এটা হচ্ছে মাটন কষা। তো এই হচ্ছে আমার পিছনে সুপার ডিলাক্স রুম, যার ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছে। অ্যান্ড ব্যালকনি থেকে খুব সুন্দর এই পুরো রিসর্টটার একটা ভিউ আছে। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, আজকে আমরা এসেছি হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির চালসাতে যে জায়গাটা এখন আছে, এই জায়গাটার নাম হচ্ছে উত্তর ধূপঝোড়া। অ্যান্ড এখানে যে রিসর্টটাতে আমি উঠেছি সেই রিসর্টটার নাম হচ্ছে রিসর্ট ত্রিমূর্তি। আমার পেছনে পোস্টার লাগানো রয়েছে আর এই হচ্ছে রিসর্ট ত্রিমূর্তির কিন্তু এন্ট্রি গেট। অ্যান্ড এই ভিডিওতে গোটা ত্রিমূর্তি রিসর্টটাকে ঘুরে দেখাবো আপনাদেরকে। তার সাথে রয়েছে নানান ধরনের কটেজেস, অ্যান্ড তার সাথে আছে সুইমিং পুল, প্রচুর ফুড অপশানসও রয়েছে, সমস্ত কিছু নিয়ে থাকবে ডিটেলসে ভিডিওটা। সো হে গাইস, আমি শুভজিৎ অ্যান্ড আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও। সো ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। আজকে ভিডিওতে পুরো ইন ডিটেলস রিভিউ তো থাকবে রিসর্ট ত্রিমূর্তির, তার সাথে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। তো চলুন ভেতরে যাওয়া যাক অ্যান্ড পুরো রিসর্টটা ঘুরে দেখা যাক, লেটস গো। ঢুকেই যেটা সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে খুব সুন্দর একটা মন্দির, আর মন্দিরের সাইডেই কিন্তু এটা হচ্ছে গার্ড রুম। হ্যালো স্যার। হ্যালো। সো গার্ড রুম ক্রস করে, মন্দির ক্রস করে যেটা সবার আগে বেশি ইম্পর্টেন্ট ঘুরতে এসে যেটা লাগে সেটা হচ্ছে রিসেপশনের পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড়, এখানে ফোর হুইলার টু হুইলার সমস্ত কিছু রাখা পসিবল। আমার গাড়িও কালকে এখানেই ছিল। অ্যান্ড পার্কিং এরিয়াটা বিশাল বড়, পার্কিং ক্রস করেই সামনেই পড়বে হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে আপনাদের সমস্ত রকম কোয়ারিজ কিন্তু আপনারা এখানে করে নিতে পারবেন। অ্যান্ড শুরুতেই আমরা দেখতে পাবো বিশাল বড় একটা গার্ডেন এরিয়া, মানে আমার এই সাইডে এই সাইডে মানে পুরো জায়গাটা জুড়েই কিন্তু রয়েছে পুরো গার্ডেন। অ্যান্ড চারিদিকে খুব সুন্দর গাছপালার মধ্যে একদম রিসর্টটা, তো একটা খুব সুন্দর ভাইবস আসবে। এবার আমরা একটু সামনে যাই, আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এটা হচ্ছে কটেজ যাওয়ার রাস্তা, পুরো রাস্তাটাই কিন্তু ফুল গাছ সমস্ত কিছু দিয়ে সাজানো। তো এই হচ্ছে এক একটা কটেজ উপরে ওঠার রাস্তা, আর এই হচ্ছে গেট, তার সামনে কিন্তু খুব সুন্দর একটা বসবার জায়গাও রয়েছে। তো রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু একদম আলাদা হয় হোটেলের থেকে, আর এই রিসর্টের যেহেতু এরিয়াটা বিশাল বড় তো সেই জন্য আরও বেশি ভালো লাগবে। এছাড়াও টাইম স্পেন্ড করার জন্য এখানে রয়েছে দোলনা, অ্যান্ড ওপরে খুব সুন্দর একটা ব্রিজ করা রয়েছে যেটা ওখান থেকে স্টার্ট হয়ে একদম যাচ্ছে এই সাইড অবধি। অ্যান্ড রিসর্টটা পুরো কভার করা আছে নানান ধরনের গাছ দিয়ে, তো একদম নেচার ভাইবস তো আছে, তার সাথে কিন্তু প্রচুর প্রজাপতি আছে, মানে কালারফুল প্রজাপতি চারিদিক এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ত্রিমূর্তি রিসর্টের রেস্টুরেন্ট সেকশন, তো এই ত্রিমূর্তি রিসর্টটা ফুল প্যাকড একটা রিসর্ট আপনারা বলতে পারেন, বিকজ এর ভেতরে কিন্তু সমস্ত কিছু ফেসিলিটিস আছে। এখন যেই জায়গাটাতে আছি এটা কিন্তু একটা বনফায়ার জোন, এর আনন্দ উপভোগ করতে কিন্তু আপনাদেরকে আসতে হবে একদম শীত কালে। এখানে বনফায়ারের কত বড় একটা সেকশন বানানো আছে, তার সাথে কিন্তু চারিদিকে চেয়ার টেবিল সমস্ত কিছু রাখা আছে, মানে এখানেও কিন্তু ডিনার সার্ভ করা পসিবল। সো বনফায়ারের সাথে ডিনার এখানে অসাধারণ লাগবে। আর এর সামনেই আছে বিশাল বড় একটা টেনিস কোর্ট, আর টেনিস কোর্টের সামনেই হচ্ছে আলাদা রকম কটেজেসগুলো পরপর পরপর আছে। তো বাচ্চা থেকে বয়স্ক সবার এন্টারটেনমেন্টের কথা ভেবে কিন্তু ত্রিমূর্তি রিসর্টটা বানানো। এখন যে জায়গাটাতে এন্ট্রি করলাম এটা হচ্ছে একটা কিডস প্লে জোন এরিয়া, বাচ্চাদের প্রচুর রকমের খেলার এবং এন্টারটেনমেন্টের কিন্তু জায়গা এটা, পেছনে সমস্ত কিছু করা রয়েছে। তো গোটা ফ্যামিলি নিয়ে যদি কেউ এখানে আসে তো খুব সুন্দর একটা ভ্যাকেশন কাটাতে পারবে, বাচ্চারাও কিন্তু এই প্লে জোনে খুব সুন্দর একটা মজা নিতে পারবে। বড় সাইজে একটা ট্র্যাম্পলিন রাখা রয়েছে, এখানে স্লিপ আছে, পুরো একটা পার্কের মতো, মানে মিনি পার্ক বলতে পারেন আপনারা। এই পুরো এরিয়াটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এই সাইডে বসার জায়গা আছে, এখানেও কিছু বসার জায়গা আছে। অ্যান্ড পুরো সেকশনটা কিন্তু খুব সুন্দর করে কাঠ দিয়ে সাজানো, দারুণ সুন্দর সোফা রয়েছে, আর ভীষণ সুন্দর লাইটিং, অ্যান্ড এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু ডিনার লাঞ্চ সমস্ত কিছু করতে অসাধারণ একটা ভাইবস আসবে। রেস্টুরেন্টের অ্যাক্সেস কিন্তু সবার জন্যই আছে, মানে এখানে রুমে না থাকলেও কিন্তু রেস্টুরেন্টে এসে কিন্তু ডিনার বা লাঞ্চ এনজয় করা পসিবল। অ্যান্ড যারা এখানে কটেজেসে বা রুমে থাকছেন তাদের জন্য তো এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে খাওয়ার একদম রুমে দেওয়ার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। আমি এখানে এনজয় করলাম সকালের ব্রেকফাস্টটা, যেটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। রেস্টুরেন্টের জাস্ট পাশে কিন্তু বার অপশনসও রয়েছে, বাট আমরা এখন যাবো হচ্ছে পুল সাইডে। পার্সোনালি আমার সেই সমস্ত রিসর্টসগুলো খুব ভালো লাগে যেখানে কিন্তু পুল অ্যাক্সেস রয়েছে বা পুলের মজা নেওয়া যায়। পুল যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে গাছ তো আছে, তার সাথে কিন্তু পাশে এইগুলো হচ্ছে কটেজেস। তো এটা হচ্ছে এই রিসর্টের সব থেকে মজাদার পার্ট, মানে হচ্ছে সুইমিং পুল তার সাথে রেন ড্যান্স। সুইমিং পুল অ্যান্ড রেন ডান্সের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর আমার পেছনে হচ্ছে রেন ডান্সের সিচুয়েশন চালু হয়ে গেছে। আর এই দিকের যে পুলটা এটা বড়দের জন্য, মানে এর হাইটটা একটু বেশি, বাট বাচ্চাদের বিনোদনের কথা ভেবে কিন্তু এখানে বাচ্চাদের একটা সুইমিং পুল বানানো রয়েছে যেটার হাইটটা কিন্তু খুবই কম। বাট সুইমিং পুলের সামনে এরকম ড্রেস তো দেখতে একদমই ভালো লাগছে না। তো আর ইউ গাইজ রেডি ফর দ্য অ্যাকশন ইন 3, 2, 1 বুম।
So finally, I am in the pool, and pool ta bishali boro. Jol khub ekta beshi nei, kintu clean. Charidike ki sundor lagche, and pechone hocche rain dance. Awesome feelings ache. Swimming korte kintu aladai moja lagche pool tay. Pool ta kintu dekhtei choto lagchilo upor theke, but actually kintu onek boro. Bishal moja lagche boss. Sokal theke joto stress chilo, sob kichu kintu ei pool e snan kore relief hoye gelo. এই জন্য প্রত্যেকটা রিসর্টে যেগুলোতে পুল রয়েছে সেগুলো আমি বেশি প্রেফার করি বিকজ পুল ইজ মাই ফেভারিট পার্ট। তো এই পুলে যাওয়ার জন্য কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে এখানে কোনো রকম গ্লাস ওয়্যার মানে সানগ্লাস বা নর্মাল চশমা অ্যালাউড নয়, তাছাড়াও কিন্তু এই পুলে যাওয়ার জন্য স্পেশাল কস্টিউম দরকার। আর যারা ভাবছেন যে এখানে এসে কটেজেসে থাকবে না বাট স্টিল এখানে খাওয়া দাওয়া করবেন এবং পুল অ্যাক্সেস করবেন, তাদের জন্য কিন্তু পুলটা চার্জেবল। তো পুলটার প্রাইস হচ্ছে 350 rupees করে, আর বাকি সমস্ত কিছু আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে অলরেডি জিজ্ঞেস করে নিতে পারেন ফোন করে। অ্যান্ড এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে কত রকম কটেজেস বা রুমের অপশনস রয়েছে সেইগুলো। স্টার্ট করছে একদম কটেজেস থেকে, অ্যান্ড এটা হচ্ছে বেস রুম মানে হচ্ছে ডিলাক্স রুম, অ্যান্ড এই হচ্ছে কটেজ। এখানে যে রুমটা রয়েছে সেটা হচ্ছে 101। এই রুমটা একবার জাস্ট দেখি। সো এটা হচ্ছে দুজনে থাকার জন্য একটা রুম, ফুল এসি রুম। এখানে একটা বেড রয়েছে খুব সুন্দর, স্পেস হিসাবে আমি বলবো ঠিকঠাকই আছে। এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে, তার সামনে বিশাল বড় একটা আয়না আছে, অ্যান্ড আয়নাটা লিটারেলি বিশালই বড়। এই সাইডেও দুটো বসার টুল আছে, অ্যান্ড এখানে ইন্টারকম আছে, এর সাহায্যে কিন্তু রিসেপশন বা রেস্টুরেন্ট বার যে কোনো জায়গায় ফোন করা সম্ভব। তাছাড়া ওয়ার্ড্রোবও রয়েছে এখানে, এখানে জামাকাপড় রাখা যাবে, ব্যাগ রাখা যাবে, লাগেজ রাখা যাবে। তাছাড়া একটা সেফ ভল্ট রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, এরকম দামি জিনিসপত্র বা গোল্ড জুয়েলারি এই সমস্ত কিছু এখানে রাখা যাবে। এই হচ্ছে আমাদের বাথরুম, ট্যান ক্লিন, আর উপরে আছে হচ্ছে গিজার। সাইডে আছে একটা টিভি, ফুল স্ক্রিন টিভি একদম বেডের সামনে। তার সামনে আছে হচ্ছে টিভি ইউনিট, এখানে চা কফি সুগার আছে, যখন ইচ্ছা তখন রুমের মধ্যে কিন্তু চা কফি বানিয়ে নেওয়া পসিবল। তো এটা হচ্ছে বেস ক্যাটাগরি। এবার যাচ্ছে হচ্ছে নেক্সট ক্যাটাগরি রুম দেখে, ওয়াজ ডিলাক্স রুম ইস নেক্সট মে হ্যাঁ সুপার ডিলাক্স। সুপার ডিলাক্স দো হ্যাঁ এক উপর মে হ্যাঁ 207 204 से 207 সুপার ডিলাক্স মে আর এক হ্যাঁ 401 से 419। এই হচ্ছে আমার পিছনে সুপার ডিলাক্স রুম, যার ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছে, অ্যান্ড ব্যালকনি থেকে খুব সুন্দর এই পুরো রিসর্টটার একটা ভিউ আছে, অসাধারণ। বেসিক্যালি এই রুমটা বেস্ট হবে যারা হানিমুন কাপল তাদের জন্য, খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। বাট এই সুপার ডিলাক্সেরও কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন আছে, ওয়াও অসাধারণ ভিউ। অ্যান্ড এখন আমি আছি হচ্ছে নতুন বিল্ডিংয়ে, অ্যান্ড এই বিল্ডিংয়ে কিন্তু সুপার ডিলাক্সের একটা প্রিমিয়াম ভার্সন রয়েছে, অসাধারণ লাগছে দেখতে চারিদিকটা এত সুন্দর কালারফুল লাইট দিয়ে। স্পেশাল রিকোয়েস্টের রুমটাই কিন্তু এরকম বানানো পসিবল এখানে, মানে যারা হানিমুন কাপাল আছেন তারা যদি রিকোয়েস্ট করেন তাহলে বেডটাকে এই সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে দেবে। এখানে খুব সুন্দর একটা হাঁস বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা রুমে এসি আছে, এই সাইডে টিভি আছে, অ্যান্ড বাকি তো স্টোরেজ বক্স আছেই। এই রুমের একটা বিশেষত্ব সেটা হচ্ছে এর বাথরুমটা, লুক অ্যাট দ্য স্পেস, বড় বাথরুম এটা উইথ শাওয়ার, অ্যান্ড খুব সুন্দরভাবে ডেকোরেট করা অ্যান্ড পরিষ্কার। তার সাথে কিন্তু রয়েছে টয়লেট ট্রিজ, স্লিপার। আপনার 4-bedded বলা রুম হ্যাঁ, ওকে, 4-bedded কা আমার পাস 3 রুম। এগুলো আলাদা আলাদা কটেজেস তাই তো? ওকে ওয়াও, তো এই কটেজটা বিশালই বড়, চারজনের জন্য বেস্ট একদম। এখানে একটা বেড আছে যেখানে দুজনের জন্য, এখানে একটা দুজনের জন্য বেড আছে, এটা হচ্ছে টিভি ইউনিট। প্রত্যেকটা রুমের মতো এই রুমে একটা স্টোরেজ বক্স রয়েছে, ভল্ট রয়েছে, আর সিঙ্গেল আসুন বা কাপল আসুন বা বন্ধুদের সাথে আসুন সমস্ত কিছুর জন্য কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্টস রয়েছে। রিসর্ট ত্রিমূর্তিতে শুধু চারজনের রুমই নেই, এটা কিন্তু একটা বিশাল বড় 6-bedded রুম, অ্যান্ড রুমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গাছ বানানো আছে, আর এখানে 6 জন আরামসে থাকা যায়। একটা বেড, সামনে একটা বেড, অ্যান্ড এই সাইডেও একটা বেড আছে, খুবই সুন্দর করে ডেকোরেট করা। স্টোরেজ বক্সটা কিন্তু বিশাল বড়, তার সাথে বিশাল বড় একটা টিভি ইউনিট, ওপরে এরকম সুন্দর ডিজাইন করা। এই রুমটাতে লিটারালি পার্টি করা যাবে, এত বড় একটা স্পেস অ্যান্ড খুবই সুন্দর রুম। আর সমস্ত রুমের ট্যারিফ জানতে নিচে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে বা ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন, ডিসক্রিপশনটা প্লিজ ফলো করুন। নেক্সট ক্যাটাগরি সুইট রুম, সিমি সুইট। এবার আমরা একটু প্রিমিয়াম ক্যাটাগরি রুমগুলো দেখব। এখন যে রুমটা দেখব এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম, অ্যান্ড ভেতরে ঢুকতেই খুব সুন্দর সারপ্রাইজ দেবে আপনাদেরকে। এত সুন্দর একটা গোল বেড, পুরো রাউন্ড শেপের, আর এখানে কিন্তু খুব সুন্দর করে শুধু হাসি নয় একটা হাতি বানানো রয়েছে, খুবই কিউট। লিটারেলি এই রুমটার ছবি আমি ইন্টারনেটে দেখে পাগল হয়ে গেছিলাম, যতক্ষণ না এই রুমে আসবো ততক্ষণ আমার আজকের দিনটা কিন্তু কমপ্লিট হতো না। ভীষণই সুন্দর রুম, আমি হাইলি রেকমেন্ড করবো। এইখানে যদি আসেন আপনারা তাহলে এই রুমটা একবার আপনারা চেক আউট করতে পারেন। তার সাথে এটা তো এসি আছে, তাছাড়াও রুম স্পেস কিন্তু যদি বলি তাহলে বিশাল বড়, পুরোটা তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। আমার পেছনে এটা কিন্তু পুরো উডেন স্ট্রাকচার বানানো আছে, এখানে খুব সুন্দর উডেনের কাজ করা আছে। প্রত্যেকটা রুমে কিন্তু স্টোরেজ
বক্স রয়েছে, মানে আপনাদের লাগেজ সমস্ত কিছু এখানে রাখা যাবে। বাট এই রুমের স্পেশালিটি হচ্ছে একটা মিনি ফ্রিজ। তো এই রিসর্টে তো অনেকগুলো রুম দেখলাম, অ্যান্ড এবার সব থেকে বেশি ইন্টারেস্টিং জায়গাতে যাওয়া মানে হচ্ছে কটেজেস। এর আগে যে সমস্ত কটেজেসগুলো দেখলাম সেগুলো একটু প্রিমিয়াম, বাট এবার আমরা দেখবো নর্মাল কটেজেসগুলো। হচ্ছে একটা কটেজ রুম, অ্যান্ড ঢুকতেই সবার আগে চোখে পড়বে খুব সুন্দর একটা বেড দুজনের জন্য, অ্যান্ড পুরো কটেজটা কিন্তু ষড়ভুজ আকৃতি, চারিদিকে কিন্তু উডেন স্ট্রাকচার তো থাকবেই। এখানে আছে খুব সুন্দর একটা আয়না, অ্যান্ড এখানে আছি আমি। প্লিজ ভিডিওটা লাইক করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এই হচ্ছে অ্যাটাচড বাথরুম অ্যান্ড স্টোরেজ বক্স, এখানেও কিন্তু একটা ভল্ট রয়েছে, আর এখানেও স্টোরেজ আছে, এখানেও স্টোরেজ আছে। স্টোরেজ বক্সের কমতি নেই হচ্ছে বাথরুম। এই জায়গাটা হচ্ছে হল রুম, যে কোনো রকম ম্যারেজ বা ফাংশন, পার্টি, অফিস মিটিং, কর্পোরেট মিটিং সমস্ত কিছু এইখানে অ্যারেঞ্জ করা পসিবল। আমার সামনে এত বড় একটা স্টেজ রয়েছে যার পাশে চেয়ার ফেয়ার সমস্ত কিছু রাখা আছে, অ্যান্ড পুরো জায়গাটা এত ওয়েল ডেকোরেটেড, পুরো লাক্সারিয়াস ভাইবস আসছে, এত সুন্দর লাইটিংস, ঝুমুর টুমুর দিয়ে খুবই সুন্দর করে সাজানো আছে। এই এরিয়াটা পুরো বুফে সিস্টেম করা পসিবল হবে, অ্যান্ড এখানে তো বলছে 500 to 600 পিপলে গ্যাদার করা পসিবল, বাট আমার মনে হয় 1000 জন লোক এলেও এই জায়গাটা কিন্তু ছোট লাগবে না। পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে লাইটিংস দিয়ে কভার করা, অ্যান্ড পুরোটা তো সেন্ট্রালাইজড এসি আছে, এর সামনে এত বড় একটা স্টেজ অসাধারণ। আমি তো পারলে এখানেই বিয়ে করব, বাট যদি করি। সো হল রুম থেকে জাস্ট বেরোলাম, এবার খাওয়া দাওয়ার পালা, মানে হচ্ছে লাঞ্চ, অ্যান্ড লাঞ্চে যা অর্ডার করেছি সেটা হলো ফ্রাইড রাইস, মানে ওটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এখানকার ফ্রাইড রাইস কিন্তু আমি আগে ট্রাই করেছি, খুবই সুন্দর, মানে কাল রাতে ট্রাই করেছিলাম, বাট আজকে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি। তার সাথে মাছ অর্ডার করেছি, এটা হচ্ছে কাতলা মাছ, এই হচ্ছে গ্রেভি, আর এই হচ্ছে মাছের সাইজ, দু পিস আছে, আর তার সাথে আছে হচ্ছে মাটন। ওহো, আর যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগছে দেখতে সেটা হচ্ছে স্যালাড, যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস, মানে এর মধ্যে সমস্ত কিছু আছে, চিকেন আছে, মাটন আছে, আর ভেজিস তো আছেই, আর তার সাথে এগ রয়েছে। এটার প্রাইস হচ্ছে 200 rupees। মাটনটা এখানকার খুবই স্পেশাল, এটা হচ্ছে মাটন কষা, এটার প্রাইস হচ্ছে 260 rupees, অ্যান্ড মাটনের বেশ অনেকগুলো পিস রয়েছে, একটু অয়েলি, মানে একটু রিচ আছে ব্যাপারটা। তার সাথে অর্ডার করেছি হচ্ছে কাতলা কালিয়া, কাতলা কালিয়া দু পিস আছে সেটা তো দেখালাম, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 160 rupees, মানে দুটো দিয়ে। ফ্রাইড রাইস একটু মাটন কষার গ্রেভিটা খেয়ে দেখি। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, আর মাটনের সুনাম আমি কালকে থেকে শুনে এসেছিলাম, ফ্রাইড রাইস তো কালকে আমি ট্রাই করেছি, আর মাটন ফ্রাইড রাইস এই সমস্ত কিছু চামচ দেখে আমার, মানে আমার পোষায় না অ্যাটলিস্ট। সো আমি হাত দিয়ে ট্রাই করবো এখানকার মাটন, স্পেশাল মাটন কষা। প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর খেতে, একদম মিডিয়াম স্পাইসি, অতিরিক্ত ঝাল না, কিন্তু মাটনের একটা আলাদা ফ্লেভার রয়েছে। সকালে ব্রেকফাস্ট এখানে ট্রাই করেছিলাম, যেটাও অসাধারণ ছিল, সমস্ত কিছু খেয়ে পরে আসছি। সো আজকের দিনটা আমি কাটাচ্ছি হচ্ছে কটেজে, অ্যান্ড খাওয়া দাওয়া করে সুইমিং পুল থেকে এসে একটু রেস্ট নিলাম, দেন এখন একটু স্ন্যাক্স খাওয়ার পালা। তো স্ন্যাক্সে আমি অর্ডার করেছি একটা কফি, তাছাড়া এখানকার স্পেশাল নাকি শুনলাম ফিশ ফিঙ্গার, অ্যান্ড তাছাড়াও আমার ফেভারিট একটা ডিশ অর্ডার করেছি। তো কটেজের বাইরেটা এখন খুবই সুন্দর লাগছে, অ্যান্ড রিসর্টের সমস্ত লাইটসগুলো জ্বলে গেছে, অ্যান্ড এখন পাওয়া যাচ্ছে এখান থেকে নানান ধরনের পাখির আওয়াজ, সাথে ঝিঝি পোকার আওয়াজও আছে। তো দারুণ একটা ফিল আসছে, আর এই সময় কিন্তু একটা কফির খুব দরকার ছিল, তো একটা স্ট্রং ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম। বাইরে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, এই হচ্ছে আমার ব্ল্যাক কফি, তার সাথে অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, এই হচ্ছে ফিশ ফিঙ্গার, সুন্দর করে ফয়েল প্যাকে মুড়ে দিয়েছে, আর এই হচ্ছে এখানকার স্পেশাল ড্রামস অফ হেভেন। আমি হয়তো মিষ্টি খাই না, তো চিনি আলাদা করে দিয়েছে, ড্রামস অফ হেভেনটা এখন খাবো, আর এবার আমি রুমে দিয়েতে বললাম, এই হচ্ছে ড্রামস অফ হেভেন। খাওয়ার দাওয়ার নিয়ে আমার কিছু বলার নেই, বিকজ এখানকার প্রত্যেকটা খাওয়ার দাওয়ারই খুবই সুন্দর অ্যান্ড রিজনেবল, প্রাইসেসগুলো তো আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। খেয়ে দেখি ড্রামস অফ হেভেন, বেশ একটু স্পাইসি ক্রাঞ্চ রয়েছে, আর তাছাড়া কিছু স্পাইসেস দেওয়া আছে এগুলো খেতে, বাট ঝালটা আফটার টেস্ট, মানে একটু পরে লাগবে। অ্যান্ড এই হচ্ছে ব্ল্যাক কফি, যেটা খেতে খেতে এখন এখানকার ভিউটা দেখবো। তো এখানের ওয়েদার না যখন তখন চেঞ্জ হয়ে যায়, এখন হচ্ছে সন্ধ্যার 8:45 অলমোস্ট, আমি যেহেতু পেছনের কটেজটাতে আছি, তো বৃষ্টির সময় এত সুন্দর একটা আওয়াজ হচ্ছিলো না ভেতর থেকে, জাস্ট অসাধারণ একটা ফিল আসছিলো, আর পুরো ঘরটাই যেহেতু উডেন দিয়ে তৈরি, তো আরও আওয়াজটা সুন্দর লাগছিলো শুনতে। এখন বৃষ্টির পরের জাস্ট আমেজটা অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা ঝিঝি পোকার আওয়াজ আসছে, দূরে কোথাও ব্যাং ডাকছে, হালকা হালকা একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, আর গোটা রিসর্টের লাইটগুলো কিন্তু জ্বলে গেছে, তো রিসর্টটাকে একদম অন্যরকম লাগছে। সারাদিন যেরকম দেখলাম এখন টোটালি ডিফারেন্ট লাগছে দেখতে, চারিদিকে এত গাছপালা আর মাঝখানে এত সুন্দর আলো। তো একটু ওয়াকে বেরালাম, এখন বাজে হচ্ছে 9:00, এখানকার রেস্টুরেন্ট 10:00 অবধি খোলা থাকে, আজকে রাতে ভাবছি নুডলস খাবো, সো রেস্টুরেন্টে ফোন করে অর্ডার করে দিয়েছি। যদি ওয়েদার এরকম খারাপ না থাকে তবে তো রেস্টুরেন্টে বসেই খাবো, কিন্তু যদি ওয়েদার খারাপ থাকে তবে ভাবছি ডিনারটাও রুমেই সেরে ফেলবো। অ্যান্ড এখানকার ওয়েদার যেহেতু যখন তখন খারাপ হয়ে যায়, তো আসার সময় কিন্তু অবশ্যই না রেনকোট ছাতা এগুলো নিয়ে আসা খুব দরকারি। তো এই ত্রিমূর্তি রিসর্টে এসে কিন্তু সকাল থেকে একটু বোর হইনি, অ্যান্ড এখানে কীভাবে আসবেন একবার বলে দিই, যারা ফ্লাইটে আসছেন তারা বাগডোগরা এয়ারপোর্টে নেমে যে কোনো একটা ক্যাব করে নিলে ডাইরেক্ট চলে আসতে পারবেন, কিন্তু চালসারেই খুব সুন্দর একটা রিসর্ট ত্রিমূর্তি। যারা বাই রোড আসছেন তারা শিলিগুড়ি হয়ে আসতে পারেন, আমি যেহেতু শিলিগুড়ি হয়ে এলাম মালদা থেকে, তো
শিলিগুড়ি থেকে অলমোস্ট এটা ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটারের মতো। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু হচ্ছে মালবাজার। গুগল লিঙ্ক, ফোন নাম্বার সমস্ত ডিসক্রিপশনে আপডেট করে দেবো। এবার একদম দেখা হচ্ছে ডিনার টেবিলে। এই গার্ডেন এরিয়াতে লাইটিং এর পর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। রিসর্টটা এমনি এত বড় যে ঘুরতে ঘুরতে একটা গোটা দিন এমনি কখন কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। দিস ভিডিও ইজ ইন এ কোলাবোরেশন উইথ রিসর্ট ত্রিমূর্তি চালসা, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর ট্রাভেল ডেস্টিনেশন অর এনি কাইন্ড অফ ফুড আউটলেট দেন ইউ ক্যান কন্ট্যাক্ট আস ভিয়া আওয়ার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রাম মেসেজ করলে আমরা কুইক রিপ্লাই করি, তাছাড়াও ইউ ক্যান ইমেল আস। তো ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, মানে লাস্ট 1 থেকে 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এই লেভেলেরই, আর এখন তো বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও হচ্ছে। আমি যে কটেজটাতে আছি এটার এক্সপিরিয়েন্স কিন্তু একদম অন্যরকম। প্রিমিয়াম রুমগুলোর বদলে একটা দিন কিন্তু কটেজে কাটাতে পারেন, কারণ বৃষ্টি এলে কটেজের সিচুয়েশন একদম চেঞ্জ হয়ে যায়। ভেতরে কিন্তু খুব সুন্দর বৃষ্টির আওয়াজ আসে আর অসাধারণ একটা ফিল হয়। তো যাই হোক, ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, তার সাথে কিন্তু কখনো কখনো মেঘও চমকাচ্ছে, একটু আধটু ভয় লাগছে। আজকে ডিনারে কি অর্ডার দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রাইড রাইস খেয়ে খেয়ে আর ইচ্ছে করছিল না ফ্রাইড রাইসে, তো অর্ডার দিয়েছি হচ্ছে নুডলস। এটা হচ্ছে মিক্সড নুডলস, খুব সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত চাইনিজ আইটেম, গার্লিক চিকেন। তো নুডলস অ্যান্ড চিকেন খাবো, তার সাথে এই ওয়েদারে বসে কটেজের বাইরে দাঁড়িয়ে কিছুটা টাইম স্পেন্ড করবো। আজকের দিনটা খুবই সুন্দর কাটলো, প্রথম পর্বে আপনাদেরকে দেখালাম কিছু রুম আর তার সাথে পুরো রিসর্টটার একটা ছোট্ট করে ওভারভিউ। কালকের দিনটা এর থেকে বড় হতে চলেছে আর থাকছে অনেক রকম সারপ্রাইজেস। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর আমি এখন এনজয় করবো এখানকার নুডলস। গুড নাইট এভরিবডি।